দুই কারবারির পেটে মিলল 9000 ইয়াবা। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। অভিনব কায়দায় পেটের ভেতরে করে 9000 পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গতকাল রোববার দুপুর 1:30টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ময়মনসিংহ ঢাকা মহাসড়কের পূর্ব পাশে খন্দকার সিএনজি স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। তারা হলেন মৃত হোসেন শিকদারের ছেলে মোহাম্মদ দুলাল শিকদার, বয়স 27, এবং মোহাম্মদ আয়ুব মোল্লার ছেলে মোহাম্মদ মনিরুজ্জামান, বয়স 26। তাদের বাড়ি ফরিদপুর জেলায়। র্যাব এক এর সহকারী পরিচালক মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার নোমান আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে র্যাব এক গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে একটি সংঘবদ্ধ চক্র ইয়াবার বড় একটি চালান কক্সবাজার হতে একটি বিশেষ কৌশলে বহন করে রাজধানীর দিকে আসছে। পরে র্যাব এক এর একটি আভিযানিক দল রোববার দুপুর 1:30টার দিকে ডিএমপি ঢাকার উত্তরা পূর্ব থানাধীন ময়মনসিংহ ঢাকা মহাসড়কের পূর্ব পাশে সিএনজি স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করে। তাদের হাসপাতালে নিয়ে এক্স রে করানো হলে পেটে সন্দেহজনক বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে তাদের পাকস্থলী থেকে বিশেষ কৌশলে বহন করা 180টি ক্যাপসুলে মোট 9000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য 27 লাখ টাকা। এছাড়াও তাদের কাছ থেকে 4টি মোবাইল ফোন এবং নগদ 4020 টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা 9000 পিস ইয়াবা ট্যাবলেটের মধ্যে 7920 পিস শুকনো অবস্থায় এবং 1080 পিস ইয়াবা ট্যাবলেট ভেজা অবস্থায় ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।